আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের শেখাবো এই ধরনের ফটো ফ্রেম ঈদ উল জন্য তো এই ধরনের ফটো ফ্রেম কীভাবে মেক করবেন আপনার মোবাইলের মাধ্যমে পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো এর জন্য ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখবেন তাহলে খুবই অল্প সময় আপনি এই রকম ফটো ফ্রেম মেক করতে পারবেন আর এর জন্য যে সকল ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি প্রয়োজন হয়েছে সবগুলো ভিডিও ডিসক্রিপশানে থাকবে এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আমরা ডিজাইনটা শুরু করি এর জন্য আমরা পিকসার অ্যাপ্লিকেশন ওপেন করবো ওরপরে আমরা ব্ল্যাঙ্ক ক্লিক করবো ব্ল্যাঙ্ক থেকে একটা পেজ নিয়ে নেবো ব্ল্যাঙ্ক থেকে ক্লিক করে এখন আমরা চলে যাব অ্যাড ফটো অ্যাড ফটোকে রিসেন্ট রিসেন্ট থেকে আমাদের যে ফোল্ডারটা থাকবে এই দু ফটো এডিটিংয়ে জন্য আমরা এখানটা ওপেন করব। এরপরে আমাদের যে পিএনজিটা আছে পিএনজিটা অ্যাড করব। এখন পিএনজিটা আমরা অ্যাড করার পরে এইখান থেকে ধরে সোজা করে টেনে আমাদের মাপটা করে নেব এরপরে এখানে কোনো জায়গায় ক্লিক করব না এরপরে আমরা ক্লিক করব প্লাস বাটনে প্লাস বাটনে ক্লিক করার পরে অ্যাডে আমরা ক্লিক করব অ্যাড থেকে আবারও রিসেন্টে যাব রিসেন্ট থেকে আমাদের ছবিটারে অ্যাড করব এখন ছবিটা অ্যাড করবার জন্য এখানে করব একটা মিনিমাইজ করে হালকা করে এইভাবে বসাবো এরপরে আমরা চলে যাব বাম পাশে বাম বাটনে ক্লিক করবো এখানে লেয়ারে মুভ টু ডাউন মুভ টু ডাউন করলে আমাদের ইমেজটা নিচে চলে যাবে এখন এটার আমরা কাস্টমাইজ করে নেব হ্যাঁ ছবিটা আমাদের পারফেক্টলি বসানো হয়ে গেছে বসানো হয়ে গেলে আমরা এখন টিক টিকচিনে ক্লিক করব। টিক টিকচিনে ক্লিক করলে আমাদের ফটো ফ্রেমটা মেক হয়ে যাবে এখন হালকা আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করব অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা টুলসে যাব টুলস থেকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট থেকে ব্রাইটনেসটা যা আছে তাই থাকবে এবং কনটাক্সটা হালকা বাড়াই দেব এবং ইয়েটার হালকা বাড়াবো শ্যাডোটা হালকা এবং টেমটা হালকা বাড়াবো বাড়াব আবার টিক চিহ্নে ক্লিক করবো করলে আমরা যদি বিফের আপটা দেখতে চাই এইভাবে দেখতে পাবো এখন ছবিটা আমরা সেভ করবো ফুল এইচডিভাবে সেভ করার জন্য আমরা চলে যাব ড্র বটনে ড্র বটন থেকে থ্রি বাটন ক্লিক করবো থ্রি বাটন থেকে সেভ ইমেজ সেভ ইমেজ করলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না সো থ্যাংক ফর ওয়াচিং